প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব গাছে ন্যাপতলিন দিলে কি উপকার পাবেন পাশাপাশি শেয়ার করব কোন পদ্ধতিতে গাছে ন্যাপতলিন ব্যবহার করবেন কেননা সঠিক পদ্ধতিতে ন্যাপতলিন ব্যবহার করলে নিশ্চিত উপকার পাবেন কিন্তু ভুল পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই উপকার মিলবে না বিশেষ করে আমার বাগানে থাকা বেশ কিছু গাছে এই ন্যাপতলিন ব্যবহার করব আপনারা আপনাদের গাছে বেশ কিছু সমস্যার সমাধানের জন্য ন্যাপতলিন ব্যবহার করার সাহস যেন করতে পারেন তারই প্রমাণস্বরূপ এই ভিডিওটি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনার গাছে ন্যাপতলিন দিলে কি কি উপকার মিলবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমার বাগানের মিষ্টি কুমড়োগুলো ছোট অবস্থায় এরকমভাবে পচে যাচ্ছে আপনারও কি এমন হয় আমার পেয়ারা গাছের ফলগুলোর অবস্থা দেখুন কেমন লাল দায়ের উপদ্রবের কারণে পেয়ারাগুলো না জেহাল অবস্থা আপনার পেয়ারা গাছের পেয়ারাগুলো কি এই অবস্থা লক্ষ্য করেছেন আমার লাউ গাছের পাতার কথা বলে আপনাদের কষ্ট দিতে চাই না শুধু দেখুন পাতাগুলোর কি অবস্থা আশা করি আপনার লাউ গাছে এমন সমস্যা হয় না আর বেগুন গাছের কথা কি বলবো। এমন সাদা মাছের আক্রমণে পাতাগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কদিন যাবৎ লক্ষ্য করছি আমার লেবু গাছের ডালগুলোর মধ্যে এমন সাদা মাছের উপদ্রব বেড়ে গেছে পাশাপাশি আম গাছে দেখতে পারছি মিলিবাগ পোকার আক্রমণ গাছের অবস্থা একেবারে নষ্ট করে ফেলছে এমন আরও সমস্যা হলো ফুল হচ্ছে কিন্তু নষ্ট হয়ে ঝরে যাচ্ছে পাতা ককড়িয়ে যাচ্ছে গুটি ঝরছে পাতা লাল হয়ে যাচ্ছে এমনকি পাতা জড়ার সমস্যা বন্ধই হচ্ছে না পরিশেষে ফলের কথা বলার ভাষাই নেই কেননা গাছে এই সমস্যা থাকলে ফল তো হবেই না এই সকল সমস্যার জন্য ন্যাপতলিন ব্যবহার করা সিক্রেট পদ্ধতি যা আমি আমার গাছে ব্যবহার করব এবং আপনাদেরকেও দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করবেন তাহলে চলুন আগে দেখি ন্যাপতোলিনের দ্রবণটি কিভাবে তৈরি করব এবং পরে দেখাবো ব্যবহারের সঠিক পদ্ধতি দ্রবণটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটি নিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো পাত্র ব্যবহার করতে পারেন এখন বাটিতে পাঁচশো এম ঘরে থাকা স্বাভাবিক তাপমাত্রার পানি ঢেলে নিচ্ছি এখন আমাদের প্রয়োজন হবে এই ন্যাপতোলিন আর আমি এই নেপতলিন গুঁড়ো করে নিয়েছি তবে আপনি ন্যাপতোলিন ব্যবহার করতে না চাইলে এখানে কর্পূর ব্যবহার করতে পারেন কেননা কর্পূর আর নেপতোলিন দুটোর কাজই হুবহু এক তাই যে কোনো একটি ব্যবহার করলেই হবে আমি বাটিতে থাকা পাঁচশো এমএল পানির জন্য দেড় টেবিল চামচ ন্যাপতোলিন পাউডার দিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে প্রতি পাঁচশো এমএল পানির জন্য দেড় টেবিল চামচ বেশি অ্যাড করে নেবেন এখন ব্যবহার করব ভিনেগার এই ভিনেগার আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তবে অনেকে এটির নাম শিরকা বা হোয়াইট ভিনেগার নামেও চিনে থাকবেন আপনি যেই নামেই চিনেন না কেন ভিনেগার হলেই হবে এই ভিনেগার আমি পাঁচশো এম এল দ্রবণ তৈরিতে ব্যবহার করব তিন টেবিল চামচের মতো আপনি বেশি তৈরি করতে চাইলে প্রতি পাঁচশো এমএল পানির জন্য তিন টেবিল চামচ বেশি অ্যাড করে নেবেন এখন ব্যবহার করব হ্যান্ড ওয়াশ আপনার কাছে হ্যান্ড ওয়াশ না থাকলে যে কোনো ডিটারজেন্ট পাউডার এক টেবিল চামচ ব্যবহার করতে পারবেন আমি পাঁচশো এমএল পানির জন্য এক টেবিল চামচ হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব অর্ধেক টেবিল চামচ হলুদ গুঁড়ো মনে রাখবেন প্রতি পাঁচশো এমএল পানির জন্য অর্ধেক টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন সবগুলো উপাদান আমার দেওয়া শেষ এখন এই পানীয়টি আমি ভালোভাবে মিশিয়ে দশ ঘন্টার জন্য রেখে দিব আপনাদের সাথে আবারও দশ ঘন্টা পর দেখা হবে প্রিয় দর্শক আপনাদের মাঝে দশ ঘন্টা পর আমার দ্রবণটি নিয়ে হাজির হলাম এখন দ্রবণটি হালকা নাড়িয়ে ছাঁকনির সাহায্যে আরেকটি পাত্রে ছেঁকে প্রিয় দর্শক আমাদের ছাঁকা হয়ে গিয়েছে কিন্তু এটি সরাসরি গাছে ব্যবহার করা যাবে না এই দ্রবণটি ব্যবহার করার জন্য পাঁচশো এম এল তৈরিকৃত দ্রবণের সাথে আরও পাঁচশো এম নর্মাল পানি মিশিয়ে নিতে হবে আমি এই দ্রবণটির সাথে পানি মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা নেড়েচেড়ে স্প্রে বোতলে ভরে নিব আপনারা আপনার সুবিধামতো পাত্রে ভরে নেবেন এখন ভিডিওর প্রথমে বলা গাছের সমস্যাগুলোর জন্য অথবা আপনার যে কোনো গাছের যে কোনো সমস্যার জন্য প্রতি সাত দিন পরপর এই দ্রবণটি বিকেলের সময় স্প্রের মাধ্যমে গাছের ডাল পাতা ফুল ফলসহ সম্পূর্ণ গাছে স্প্রে করে দিবেন দেখবেন প্রথমবার ব্যবহারে আপনার গাছের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে আর পরপর কয়েকবার ব্যবহার করলে গাছের সম্পূর্ণ সমস্যার সমাধান পেয়ে যাবেন বিশেষ করে এটা তো আমরা সবাই জানি আমাদের গাছগুলোর কোনো সমস্যা না থাকলে ফুল ও ফল আসবে কয়েকগুণ বেশি তাই আপনার প্রতিটি গাছের পরিপূর্ণ যত্ন নিন ধন্যবাদ